তাই তিনি বলছে শোনো 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 ও সাহিবতিহি ও বনি মানুষ তার স্ত্রী ও সাহিবতি ও اخي তার স্ত্রী তার ভাইকে দিবে আল্লাহকে মুক্তিপণ হিসেবে ও ফাসিলাতিহি আল্লাতী তুই আমার পুরো খানদান আমাকে আশ্রয় দিত যখন আমি কোনো অপরাধ করতাম পুরো খানদানকে নিয়ে জাহান্নামে ফালান আমাকে ছাড়েন বেতুয়ার মানুষ মহিলা এবং পুরুষ ভয় করে সেই রবকে যিনি এত ক্ষমতাবান খুদুহু ফাগুল্লু যিনি বলবে এদেরকে নিয়ে যাও সুম্মাল জাহিমা সাল্লু এদেরকে শিকড় দিয়ে বেরি পরিয়ে দাও যিনি এত ক্ষমতাবান যার সামনে আপনি অপরাধী হয়ে গেলে এটাও বলবেন ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি বলবেন ইয়া আল্লাহ দুনিয়া আর দুনিয়াতে যা আছে সব কিছু নিয়ে যান আমাকে মুক্ত করেন জানেন রব কি বলবে জি যে দয়ালু রবের কথা বলেছি যিনি ডেকেছেন আপনাকে কোরআনের মাধ্যমে যিনি বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরা তোমরা দ্রুত গতিতে ক্ষমার দিকে আসো যিনি বলেছেন কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আপনাকে তিনি একটা সময় দিয়ে অবকাশ দিয়েছেন যিনি আপনাকে বলেছেন যে তোমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো অন্যায় অপরাধে লিপ্ত হয়ে গেছো ওকে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ রবের দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না তিনি বলবেন খাল্লা এত কিছু এত ক্ষমার দিকে ডাকার পরে যখন রবের দিকে যাবেন না রব বলবে খাল্লা আপনি মরে গেছেন আর রবের সামনে গেছেন অপরাধ নিয়ে তিনি বলবে খাল্লা না কখনো না ইন্নাহা লাভা এটা লিলিহান আগুন নাজ্জাআতাল লিশাওয়া এটা মানুষের মাথার চামড়া খসে দেবে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা এই জাহান্নাম ডাকবে প্রত্যেক ওই ব্যক্তিকে যে আল্লাহর দিকে দাওয়াত পেয়েও আল্লাহর দিকে ধাবিত হয়নি এই ওয়াজ মাহফিল তো শখে শখে শুনেন আমি তো যাইতে চাই না চেয়ারম্যান সাহেব ওয়াদুদ সাহেবকে আব্দুল ওয়াদুদ সাহেবকে জিজ্ঞেস করিয়েন কয়েকজনকে হয়তো তিনি রেফারেন্স করে আমাকে দাও আমি দাওয়াত করতে চাই আমি ওয়াজ করতে চাই না এদেশে মন কিছু করবেন না আপনাদের একটু বদনামি করে দিল আমি এদেশে যখন এসেছি আমি এদেশ বলছি আপনি আবার ভাবেন না যে আমি অন্য দেশকে ভালো বলি আমি এদেশে ছিলাম এদেশ নিয়ে কথা বলবো আমার অন্য কে কি করলো আমার নন অফ মাই কনসার্ন আমি খুব ভালো তা বলছি না তবে খুব দুঃখ পেয়েছি কেমন ওয়াজের আয়োজকরাই নামাজ পড়ে না মানে এই লোক যে আল্লাহ ভীর এখন বলবেন যে জামশেদ ভাই নামাজ না পড়লে কি আমি আল্লাহকে ভয় পাই না আরে আল্লাহ বলছে তুমি মুশরিক আমার জিগাও কে আল্লাহর জিগাও তুমি আল্লাহর ভয় পাও কিনা আল্লাহ কি বলে দেখো আল্লাহর ব্যাপার তোমার ব্যাপার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে আমি কি করতে পারি আমি তো পড়তে পারি আমি তো তোমাকে কাফের বলছি আমি তো তোমাকে মুশরিক বলছি না আমার এই অধিকার নাই কিন্তু আল্লাহ বলেছে আল্লাহ নবী বলেছে যে যারা নামাজ আদায় করে না তাদের মধ্যে মানে মুশরিক কাফের মধ্যে আর মুহাম্মদীদের মধ্যে মুসলমান মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে মধ্যখানের দেওয়াল হচ্ছে নামাজ এই দেওয়ালের এই সাইডে এগুলো কাফের মুশরিক যেগুলো নামাজ পড়ে না দেওয়ালের এই সাইডে এগুলো মুসলিম যারা নামাজ পড়ে বুঝে আসছে না আসেনি রাগ হচ্ছে না আমার উপরে আর কত কিস্সা কাহিনী শুনে জীবন পার করবেন বুঝেন গতকাল গত বছর এখানে মাহফিল হয়েছে হয়তো হয়তো এই পাড়ায় অনেকগুলো মাহফিল হয়েছে মুসল্লি তো বাড়েনি মুসল্লি বাড়েনি তো তা আমার ওয়াজ করতে মন যায় না কেন যায় না খুব বিষয়টা বুঝে বলে মনে হয় না মানুষ সেই ধরুন এখান থেকে যদি চিটাগং রিটার্নের চিন্তা করি আবার যদি বিমানে করে যদি ঢাকা থেকে চিটাগং যাই তাও মনে করেন যে 15-16 ঘন্টার জার্নি কম হবে না বুঝে আসছেন আসেনি তো আজকে আমি সকাল 10টার দিকে বের হয়েছি এখন রাতে 10টা মানে 12 ঘন্টা অলরেডি হয়ে গেছে তার মানে সরি 24 ঘন্টার মতো হয়ে যাবে আমি কালকে ছাড়া তো ফ্লাইটও পাবো না ঢাকা থেকে দ্যাটস মিন একটা প্রোগ্রামকে কেন্দ্র করে আই হ্যাভ স্পেন্ডেড মাই হোল 2 ডেজ ফর হোয়াট আমার কাছে কেন জানি মনে হয় যে এই দেশে ওয়াজ করা যদি এটা যদি টাকা পয়সার একটা কাজ করবার না হইতো আমার মনে হয় না মানুষ আল্লাহকে এত ভালোবাসে দুই দিন বউ পোলামাইয়া যুবক সুন্দরী বউ রাইখা ওয়াজে আসবে 1 ঘন্টা কথা বলার জন্য না কেউ থাকতে পারে তবে আমি ইদানিং ওয়াজ করে আমার এরকম ফিল হচ্ছে যে কেমন হয় যদি টাকা পয়সা না দেয় মানে আমি হুজুর না আমি দায়ী না দায়ী কে আমি না আপনাদেরকে দাওয়াত দেবো তো এটা তো এরকম হওয়া উচিত এই বেতুয়ার মানুষ একটা মাহফিলের প্রোগ্রাম করেন কিছু মানুষকে ডাকেন কিছু নসিহত করে কিন্তু পক্ষান্তরে কি হচ্ছে মানুষ 50,000-70,000 টাকা দিয়েও হুজুর পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছে না 3 বছরও পাচ্ছে না এরপর আবার 50,000-70,000 টাকা নিয়ে ঠিক মাগরিবের সময় বলছে যে না আসবো না সরি আমাকে আরেক জায়গায় 90,000 দিয়েছে কি এরকম হয় না তো এতে কি করলেন আছে আপনি আজকে এখানে মাহফিল শুনলেন একজন হাফেজ এবং কারি কথা বলেছে মাগরিবের পরে রাসেল সাহেব আমি যদিও ওনার টাইটেলটা পুরো মনে নেই সম্মানী মানুষ আপনাদের আপনারা যেভাবে ওনাকে শ্রদ্ধা করেছেন সম্মান করেছেন আল্লাহ ওনার শ্রদ্ধা অনুযায়ী ওনাকে দিনের পথে রাখার চেষ্টা তৌফিক দান করুন তিনি যাতে আপনাদের সামনে যতটা মানে সম্মানিত আল্লাহ যাতে ওনাকে অতটাই ভালোবাসে তিনি সেই পথে পরিচালিত হন বা আপনারা যারা এখানে আছেন মান্যগণ্য লোকজন আল্লাহ আমাকেও আল্লাহর ভালোবাসার পাত্রের অন্তর্ভুক্ত করুন আমিন
কিন্তু আমি যেটা বলছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে মানে এখানে মাহফিল শুনলেন আপনি আল্লাহ বলছে যে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা জাহান্নাম ডাকবে ওই মানুষকে যে সত্য কথা শুনেছে কিন্তু এটাকে পরোয়া করেনি এটা শুনেছে বাস শুনেছে আপনি দেখেন আপনি দেখেন আপনাকে আমি দাড়ি রাখতে বলি আমারটা বলা উচিত না আমার মনে হয় কারণ যে লোক শিরিক করে ওর কিসের দাড়ি কিসের সলা এখানে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে যে ইন্নাল্লাহ লা ইগফির আল্লাহ ক্ষমা করবে না আইয়ু শরাকা বি একজন লোকের দাড়ি কি সলাত কি যাকাত কি হজ কি সে যদি আল্লাহর সাথে শিরিক করে তো এই জন্য আমার মাথা কাজ করতেছিল না যে কিভাবে ওয়াজ মাহফিল করা এখানে ওয়াজ করলে আপনাকে বলতে হবে আল্লাহর নবী নবী গো এভাবে করলে আপনার ভালো লাগে তিন ঘন্টা বসে ও একটা হুজুরের আনসার কোন টাইমে যে তিন ঘন্টা চলে গেছে বুঝতে পারিনি যদি এরকম হয় আপনার মাহফিলের আয়োজন মনে রাখবেন অনেক টাকা পয়সা খরচ করে এই যে প্যান্ডেলে খরচ দিতে হবে তা কিন্তু মসজিদের সম্পদ মাদ্রাসার সম্পদ আমাকেও দিবে কিছু না কিছু হয়তো তা কিন্তু এই মসজিদ মাদ্রাসারই সম্পদ এই এইটাকে কেন্দ্র করি মাহফিলটা আমার জীবনের একটা দিন বা দুইটা দিন ব্যয় হয়েছে এই মাহফিলকে কেন্দ্র করে আপনার জীবনের মাগরিব থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত ব্যয় হচ্ছে এটাকে মূল্যবান করে তুলুন মনে রাখবেন আপনার মৃত্যুর সময় একটা সেকেন্ড পাবেন না কয়টা সেকেন্ড পাবেন না তাহলে নিজের জীবনের গুরুত্ব দিন মানুষ শুনো যা করেছো করেছো বেতুয়ার মানুষ মহিলা এবং পুরুষ যত জায়গায় গিয়েছো মসজিদের দিকে ফিরে আসো মসজিদের দিকে ফিরে আসো মানুষ وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا এটা আল্লাহর ঘর মসজিদ আল্লাহর জন্য এখানে আল্লাহ ব্যতীত অন্য কারো আর ইবাদত করা হবে না এদিকে ফিরে আসো মানুষ মানুষ তোমাকে আরেকটা কথা বলি আমি আমার মাহফিল শেষ করব ইনশাআল্লাহ তবে তুমি শোনো তোমার কাজে আসে কিনা বেতুয়ার মানুষ তোমার রব কতটা দয়ালু তোমার রব কতটা দয়ালু অপরাধ নিয়ে চিন্তিত তোমার অপরাধ নিয়ে তুমি লজ্জিত মাশাআল্লাহ তোমার এই লজ্জা আল্লাহ পছন্দ করে তোমার এই লজ্জা কে পছন্দ করে তোমার এই চিন্তা কে পছন্দ করে তোমার এই ব্যথা কে পছন্দ করে তাই তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব তবে যে কোনো অপরাধী হোক তবে মান তাব যে অপরাধকে ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসে ফিরে আসে তওবা মানে ফিরে আসা তওবা মানে কি আমাকে ওই দিন আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ উনি ড্রাইভ করছিল আমি পাশে বসে ছিলাম আমাকে বললো যে মতওয়া সৌদি আরবে হুজুরদের আমরা যেরকম হুজুর বলি ওর মতওয়া বলে আর কি তো উনি আবার দুবাই ছিল বলে যে মতওয়া তওবা কিভাবে করবো আমি খুব পেরেশান হয়ে গেছি যে তওবা কিভাবে করবে বললাম যে তওবা মানে তো ফিরে আসা ধরেন আপনি কোনো কাজে লিপ্ত আছেন মানে যে কোনো কাজ যেটা অপরাধ যেটা কি তওবা মানে কি বলে দেবো আপনাদের আপনি কি শিখতে চান তওবা কিভাবে করে খুব সহজ কোনো হুজুর লাগবে না কোনো কোরআন খতম লাগবে না কোনো কাউকে দাওয়াত দেওয়া লাগবে না দিন হতে হবে জরুরি নয় রাত হতে হবে জরুরি নয় নামাজের সময় হতে হবে জরুরি নয় জরুরি নয় ওযু থাকতে হবে তওবা এখন এখানে করা যায় তাও মানে রিটার্ন তাও মানে কি রিটার্ন মানে ফিরে আসা ধরেন একটা লোক জেনা করে সে বলে যে না আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আর জেনা করব না এই লোক তওবা করেছে এই লোক কি করেছে এরপরে সে যে তওবা করেছে এটা প্রমাণ হবে কিভাবে সে যদি আর কোনোদিন আল্লাহকে ভয় করে জেনা না করে বুঝে আসছে না আসেনি মদ খোর বলল যে না আমি আর মদ খাবো না কেন আল্লাহ এটা অপছন্দ করে তো এটা কিভাবে মানে তওবা বলে গণ্য হবে যখন সে আর এই কাজ করবে না যখন সে আর এই কাজ তো শোনো তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব তবে যে তওবা করে ওয়া আমানা ওয়া আমিলা সলিহা অপরাধ থেকে ফিরে এসে ভালো কাজ কর্ম করে فأولئك يقدر الله يا الله لا إله إلا أنت لا إله إلا الله দেখেন কি রব পেয়েছেন বেদুয়ার মহিলার পুরুষ কোরআনটা পড়ো দেখো কি পেয়েছো কার থেকে দূরে মা গররাখে বি রব্বিকাল কারীম ইয়া নাস কিসে তোমার এত দয়ালু রব থেকে তোমাকে দূরে রেখেছে কি তোমার রবের দয়া দেখবে বলছেন যে فأولئك يبدل الله سيئاتهم حسنات বলছেন যে আল্লাহ তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেবে তোমার জানা এটা নাকি নেকি হয়ে যাবে
তোমার মদ এটা নাকি নেকি হয়ে যাবে তোমার অন্যায় অপরাধ এটা নাকি সওয়াব হয়ে যাবে তোমাকে একটা উদাহরণ দেই আসলে মাশাআল্লাহ এখানে বেশ পয়সাওয়ালা মানুষজনের আড্ডা এখানে ঠিক আছে টাকা পয়সার উড়া দিলে উদাহরণ দিলে ধরে নেন রাসেল সাহেবের কাছে টাকার অভাব নাই মোটামুটি তো আমাকে উনি খুব পছন্দ করবেন বলেছে যে এই পথে যদি তুমি চলো জামশেদ আমি তোমাকে খুব ভালোবাসবো আমার খুব পছন্দ এই পথে চলা তো ধরে নেন আমি বিপথে চলি উনি আমাকে পছন্দ করে কেন জানি হতে পারে না কিছু মানুষকে এমনি ভালোবাসে না অনেকে জিজ্ঞেস করে তুই কি পাইছিস বেটা এটা নষ্ট ঠিক না ঠিক কিনা এখন যার হৃদয়ে আল্লাহ যার জন্য ভালোবাসা দেয় তো আমি খুব উল্টাপাল্টা চলাফেরা করার পরে একদিন ধরেন কোন একটা কাজ জায়গা জমি সব বিক্রি করে একটা ভিসার ব্যবসা শুরু করছি আর যেই লোকের সাথে শুরু করছি ওই লোক আমার সমস্ত টাকা পয়সা যা আমাকে দিছে সবগুলো ধরেন ধরেন 10 লাখ টাকা জাল টাকা দিছে কয় লাখ টাকা জাল টাকা দিছে 10 লাখ আচ্ছা এখন আমি খুব লজ্জিত এবার ধরেন রাসেল সাহেব যাচ্ছে দিক দিয়ে আমি খুব মানে আগে যেরকম আমি ডোন্ট কেয়ার কি কেয়ার ডোন্ট কেয়ার হু ইজ রাসেল সাহেব হঠাৎ করে রাসেল সাহেব উনি তো আমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে কিভাবে আল্লাহ আমাদেরকে কিভাবে ভালোবাসে মনে রাখবেন কি রব পেয়েছেন এবার রাসেল সাহেব আমাকে বললো যে কি জামশেদ কি হইলো কি হুন্ডা কই বাইক কই গাড়ি কই হ্যাঁ তারপরে ব্যাস লাইট কই আমি বললাম যে আসলে ভাই আপনার কাছে সরি বলার জন্য অনেক চেষ্টা করছি পাই নাই আমি খুব বিপদে পড়ে গেছি আচ্ছা বলো কি হয়েছে বলো ধরুন উনি দেখতেছে যে আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে আমাকে দিয়ে উনি কোনো কাজ লাগাইতে পারবে উনি দেখতেছে যে সমাজ সংস্কার হবে তো উনি বললো যে কি হয়েছে আমি বললাম যে এই 10 লক্ষ টাকা এই আমাকে জাল টাকা দিয়ে চলে গেছে খোঁজ পাচ্ছি না এখন আমি বাড়িতে গেলাম আমার ঘর দুয়ার যা আছে সব মানুষ উঠে নিয়ে চলে যায় তিনি বললেন যে আচ্ছা আমি তোমাকে 10 লাখ টাকার ব্যবস্থা করতেছি তো তুমি কিন্তু আর এইসব আজে বাজে কাজে যোগ দিবা না আর ভালো হয়ে চলবা তো একটা মানুষ যদি ভালোবাসার কারণে কারো 10 লক্ষ টাকা জাল টাকা নিয়ে যদি ওকে আসল টাকা দিতে পারে আল্লাহ কি মানুষের অপরাধকে নেকিতে পরিবর্তন করতে পারে না কি রব পেয়েছ মানুষ ইয়া নাস কি রব পেয়েছ কার থেকে দূরে তুমি তুমি কার কিতাব পড়ো না তুমি কার কথা পড়ো না তুমি দেখেছো কখনো তিনি তোমাকে কত ভালোবাসে তিনি বলছে ওয়া কান আল্লাহু গফুরুর রহিমা তিনি বলছেন নিশ্চয়ই আল্লাহ অতীব দয়ালু ক্ষমাশীল তাহলে তিনি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কখন বলো তো এই যে তোমরা ওয়াজ শোনো বুঝো না আল্লাহ মুসাইবা আল্লাহ একটু মনো যদি শুনতে হবে ইল্লা মান তাব তবে যে ব্যক্তি অপরাধ থেকে ফিরে এসে ওয়া আমিলা সালিহা নেক কাজ করবে মানে অপরাধ ছেড়ে দিয়ে ভালো কাজ করবে তার অপরাধকে আল্লাহ কি করবে কি করবে কেন নেকিতে পরিবর্তন করবে ওখান আল্লাহ গফুর রহিম কারণ আল্লাহ অতীব দয়ালু ক্ষমাশীল এই জন্য তিনি এটা করে দিবেন